আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই বিআরবি কেবল সংস্থার নাম আটকের পর ছাড়া পেলেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মুঞ্জু হাজী সেলিম 5 দিনের রিমান্ডে পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল প্রজ্ঞাপন জারি উপদেষ্টা সহ সরকারি চাকরিজীবী সবাইকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে বিএনপি জানালেন তারেক রহমান দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জামাত ইসলামের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার তাগিদ চীনা রাষ্ট্রদূতের পাকিস্তানের সাথে শত্রুতা করে বাংলাদেশের ফায়দা নেই মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার আটকের পর ছাড়া পেলেন পাঁচটি হত্যা মামলার আসামি জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এদিকে লালবাগ থানার কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জামিন আবেদন নাকচ করে হাজি সেলিমের রিমান্ড মঞ্জুর করেন মনির হোসেন তপুর রিপোর্ট আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক এমপি হাজি সেলিমকে আদালতে হাজির করে পুলিশ তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে আইনজীবীরা এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা জনাকীর্ণ আদালতে এজলাসে আনার পর কান্নায় ভেঙে পড়েন হাজি সেলিম আসামির আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক কিভাবে এই সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা সহতা এবং ষড়যন্ত্রে কারা জড়িত এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন যে ঘটনা ঘটায় তার যে অপরাধ যে শাস্তি ওই ষড়যন্ত্রকারী মদতদাতা এবং সহায়তাকারীর একই অপরাধে সে অপরাধী সেই হিসাবে এই হাজি সেলিম এই হত্যার সঙ্গে আর অন্য রাজার নামে যারা তার হত্যার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত উনি তো বাঘ উনি কথা বলতে পাচ্ছেন না যেহেতু কথা বলতে পারছেন না উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন এই প্রেক্ষিতে ওনারা একটু হট্টগোল করে উঠছেন যারা আছে ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত সেখানে আমার কথা তো ওখানে বলা নাই সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই রাজধানীর বংশাল এলাকা থেকে রোববার রাতে হাজি সেলিমকে গ্রেফতার করা হয় এদিকে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ধানমন্ডি থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় সোমবার রাত আটটার দিকে শারীরিক অসুস্থতা সহ সার্বিক দিক বিবেচনা করে মুসলেকায় ছাড়া পান তিনি মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা

স্পিকার ডির শারমিন চৌধুরীর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি সই করা প্রজ্ঞাপন জারি করা হয় এর আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ২৪ দিন পর পদত্যাগ করেন স্পিকার ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় দুই সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে দুই সালে তিরিশে এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করা হয়েছে সন্ধ্যায় রাজস্ব বোর্ড এ বিধান বাতিল করে প্রজ্ঞাপন জারি করে এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের বিরুদ্ধে লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি জানান বাজেটে উন্নয়ন খাতের বড় প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে রিপোর্ট করছেন আদিন সজীব

আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি এসব মধ্যে লুঙ্গির মধ্যে গুঁজে দিই পৃথিবীর আপনি দেখেন ডলার দেখেন এত সার্কুলেশন হয় এমনি ওদের ক্যাশ কম সার্কুলেশন কিন্তু ওদের কোনো মিউট্রিলিটি আমাদের এখানে রাখবেন ওখানে রাখবেন এই মানি বেকার ভাজ হয়ে যাবে এগুলো সেটা অনেক আগে আমি চিন্তা করছিলাম ধাতব মুদ্রা ব্যবহার করি পাঁচ দশ বিশ কিন্তু সেটা আবার খুব পপুলার না কেউ নীতি পকেটে তাই না অতএব এটা যত তাদের রিপ্লেস করে কিন্তু এখানে আবার ইচ্ছা আছে যে যতদিনে রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না রপ্তানি ব্যুরোর সাথে এই বৈঠকে বিগত সরকারের আমলে দেশের রপ্তানির তথ্যেও গরমিলের কথা জানান কর্মকর্তারা আদিন সচিব এটিএন বাংলা ঢাকা উপদেষ্টা সহ সরকারি চাকরিজীবী সবাইকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় দুই সপ্তাহ পর এই প্রক্রিয়া শুরু হবে বলে জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোখলেসুর রহমান তিনি বলেন এটা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে কেউ হিসাব না দিলে বিধি মোতাবেক নেওয়া হবে কঠোর ব্যবস্থা সচিবালয় এসব কথা বলেন তিনি রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চক্র যে দেশে অসাধু পেয়ন ড্রাইভাররা শত শত কোটি টাকার মালিক হন সেখানে উপরের স্তরের কর্মকর্তারা যে কত টাকা গড়তে পারেন তা সহজেই অনুমান করা যায় সরকারি চাকরিতে লিমিটেড বেতনে আনলিমিটেড সম্পদের মালিক হবার ঘটনা যেন আলাদিনের চেরাক পাওয়াকেও হার মানিয়েছে উনিশশো সালের সরকারি কর্মচারী আইনে সম্পদের হিসাব জমা দেবার বিধান থাকলেও তা বেশিরভাগই মানছেন না জনপ্রশাসন সচিব বলছেন সব স্তরে মিলেমিশে দুর্নীতি করতেই আইনটি শুধু কিতাবেই রাখা হয়েছে সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে এইভাবে কেউ পালায় বাইতুল মকার ক্ষতি কেন পালাবে উনিও তো পালাইছে আমার ব্যাসপেটা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর তারাও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারের বিভিন্ন সেক্টরে কাজ করা পনেরো লাখ চাকরিজীবীকে সম্পদের হিসাব জমা দিতে হবে এই প্রক্রিয়া ঠিক করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে পনেরো দিন পর শুরু হবে নেবার প্রক্রিয়া হিসাব দিতে হবে উপদেষ্টাদেরও পনেরো লাখ হলো কর্মচারী কর্মচারী বলতে একদম যদি সিনিয়র সচিব ঢোকেন অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন মুখ্য সচিব থেকে একটা পিওন চৌকিদার ড্রাইভার যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন এর বাইরে কি কি থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কিনা বলেন আমাকে দিয়ে শুরু হবে কিন্তু আমার যে সম্পদ আমার লোনের একটা গাড়ি ছাড়া আর কিছু নাই যারাই পাবলিক অফিস হোল্ড করে মানে বেতন খায় তারা এটার মধ্যে সবাই এবং সরকারের এজেন্ডা তো এটা পিসফিল ভাবে আমাদের অনেক অ্যাডভাইজার রেসপেক্টেড অ্যাডভাইজার অনেকেই এটা নিয়ে কথা বলছেন প্রতি বছর দিতে হবে সম্পদের হিসাব নির্ধারিত সময়ে কেউ না দিলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন জনপ্রশাসন সচিব জমা না দিলে খবর আছে সোজা কথা আইন খবর খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো দেওয়ার পরে দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিবরণের জন্য কাকে তলব করা হবে তলব করলে আপনার যখন টেলোপে নাম দেখেন এটা খবর হয়ে যায় না যা করার যেখানে যেটা করার আমরা পড়তে পিছপা হব না আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না ওয়েল সেলফ গাইডেড বিধি বিধিমতামক কাজ করব সাহসের সাথে কাজ করব যদি দুই চার দিন এখন পাওয়া যায় বড়ো করাপ্টেড দেয় নাই তাকে ফোকাস করে নিউজ করেন আমাদের একটা জিনিস বলতে হবে সামাজিকভাবে চোরকে চোর বলতে হবে সে যত বড় যেই হোক এক সপ্তাহের মধ্যে পঁচিশ জেলায় ডিসি নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান বলেন যে বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা তার পরিবার প্রায় বছর বাস করেছেন সেই বাড়ি থেকে বেগম জিয়াকে যেভাবে অসম্মান ও অন্যায়ভাবে করা হয়েছে তা দেশবাসী দেখেছেন বিনা চিকিৎসায় তার একমাত্র ভাইকে মৃত্যুবরণ করতে হয়েছে একই সাথে তৃণমূলের কয়েক লাখ নেতাকর্মীকে মামলা হামলায় জর্জরিত হয়ে মানবতর জীবনযাপন করতে হয়েছে এ সময় কারো হটকারিতায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তাদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা ও দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চট্টগ্রামে নেতাকর্মীদের সংবর্ধনার সময় গ্রুপের গাড়ি ব্যবহারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে মানুষের মনোযোগ ভিন্ন দিকে না নিয়ে রাষ্ট্রের সংস্কার ও ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনে গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি অন্যদিকে দলের আরেক নেতা রুহুল কবির অপপ্রচার করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে রিপোর্ট গুমের শিকার হয়ে দীর্ঘ নয় বছর ভারতে থাকার পর দেশে ফিরে গত আটাইশ আগস্ট চট্টগ্রামে নিজ এলাকায় নেতাকর্মীদের সংবর্ধনায় অংশ নেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এ সময় এস আলম গ্রুপের একটি গাড়িতে চড়ে কক্সবাজার এয়ারপোর্ট থেকে পেকুয়ায় যান তিনি গণমাধ্যমে সংবাদটি প্রচারের পর সমালোচনার ঝড় উঠে গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে উঠেন এই গাড়িতে আমি উঠেছি তা এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না আমি তখন অনেকটা আবজ্ঞাপ্লুত ছিলাম আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি এ সময় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন সংবাদের চেয়ে পতিত অপরাধের তথ্য সম্বলিত সংবাদ পরিবেশনে বেশি গুরুত্ব দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি কেন এগুলোকে দিয়ে হচ্ছে আমাদের প্রায়োরিটি হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে এই জাতিকে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা এটাই আমাদের প্রায়োরিটি এবং ফেসিবাদের দোষর যারা ছিল যারা ফেসিবাদকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন তাদের মুখো সম্মোচন করা আমি তো দশ বছর ফেঁসিবাদের রোশানালো পড়ে নির্বাসিত ছিলাম আয়নাগরে ছিলাম মৃত্যুর মুখোমুখি ছিলাম আমাদের তো আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না এদিকে নয়পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন অপপ্রচারের মাধ্যমে আবারও কর্তৃত্ব তৈরি করতে চায় স্বৈরাচারের দোশররা সোমবার দলের ত্রাণ সংগ্রহ কেন্দ্রে দলীয় ও ব্যক্তিগত সংগঠনের পক্ষ থেকে প্রায় ষাট লাখ টাকা অনুদান সংগ্রহীত হয় কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা জামাতে ইসলামীর সাথে চীন ও কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরো উন্নত ও গভীর হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়া দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এদিকে জামাতে আমির বলেন চীনের সাথে সম্পর্ক উন্নয়নে পারস্পরিক আলোচনা চলমান থাকবে আরো জানাচ্ছেন ইয়াসিন মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান প্রায় এক ঘন্টার বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন চীনের বিনিয়োগ রোহিঙ্গা প্রত্যাবাসন জামাতের সঙ্গে চীন ও কমিউনিস্ট পার্টির সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনায় উঠে আসে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন জামাতের আমির ও চীনের রাষ্ট্রদূত এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন জামাতের সাথে চীনের সম্পর্ক দীর্ঘদিনের তবে গত ১৩ বছর সম্পর্কের কিছুটা ঘাটতি হয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তাদের সাথে চীন ও কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরো উন্নত ও গভীর হবে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে চীন তবে এই সরকারের সময়সীমা কতদিন হবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় জামাতের আমির শফিকুর রহমান বলেন চীনের সাথে দেশের রাজনৈতিক পট পরিবর্তন বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ফলো প্রশ্ন আলোচনা হয়েছে বাংলাদেশের রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলোও আমাদের আলোচনার স্থান পেয়েছে আমরা আশা করছি আগামীর দিনগুলোতে দুই দেশের জনগণ দুই দেশের সরকার পার্টি টু পার্টি আমরা আরও ক্লোজলি কাজ করার সুযোগ পাব অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অব চায়না যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার চীনের সাথে জামাতের এ বৈঠক দেশের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলটির নেতা কর্মীরা ইয়াসিন রানা এটিএন বাংলা ঢাকা পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদ ও দিল্লির সাথে ঢাকা সম্পর্ক কেমন হবে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ সবার বন্ধু তিনি আরও বলেন ভারত পাকিস্তান দ্বন্দ্বে নিষ্ক্রিয় হয়ে পড়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এটি কার্যকর হোক বাংলাদেশ তা চায় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা ছোট একটি প্রতিনিধি দল নিয়ে এক সপ্তাহের জন্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানান তিনি আমাদের খবর সাথে বন্ধুত্ব চাই পাকিস্তানের সাথে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই আর আহ ভারতের সাথে আমাদের সম্পর্কে যদি আপনারা মনে করেন যে আসলে একটু আহ চলছে সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন্ট কিনে নিয়ে আসা তবে একটা কথা আমরা সবসময় যেটা করে আসছি সেটা হলো যে মানে আমরা এখন অন্তত যেটা মনে করি সেটা হলো যে পিপল সেন্ট্রিক হতে হবে এবং আসলেই এমন হতে হবে যাতে করে মানুষও মনে করে যে সম্পর্কটা ভালো সমবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার নির্দেশদাতা ও পরিচালনাকারীদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার বিষয়ক আইনজীবী টবি ক্যাডম্যান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করলে তিনি বলেন শেখ হাসিনার পনেরো বছরের সৌরশাসন আমলে পাচার করার টাকা দেশে ফেরত আনাই হবে সরকারের অন্যতম প্রধান কাজ সময় সাম্প্রতিক গণ বিরোধী অপরাধের সাথে জড়িত অভিযুক্তদের বিচারের জন্য আন্তর্জাতিক সমর্থনে দেশীয় ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা এ বিষয়ে আইনজীবী টবিক অ্যাডম্যান জানান বাংলাদেশে দ্রুত সত্য ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর অভ্যন্তরীণ আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে যা হবে আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশের জনগণ দ্বারা সমর্থিত সাক্ষাৎকালে পালিয়ে যাওয়া মানবতাবিরোধী ও অর্থনৈতিক অপরাধ এবং রাজনৈতিক দুর্নীতির সাথে জড়িতদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করতে প্রস্তুত বলেও জানান আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক এই আইনজীবী এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে চেয়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া সংস্থাটি শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্র্যান্ডি টেলিফোনে প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানালে বাংলাদেশে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়তেও সহযোগিতার কথা বলেন তিনি এ সময় বাংলাদেশ পুনর্গঠনে ড ইউনুসের জোরালো ভূমিকার প্রশংসা করেন হাই ফিলি গ্র্যান্ডি আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক করার কথাও বলেন তিনি ফোনালাপে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডে নতুন করে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে উপদেষ্টা বলেন বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার চাই সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ভালো হতে পারে না বলে জানিয়েছেন সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু তিনি রাজনীতি পরিপূরক রাজধানীর জানান একটি হোটেলে গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন আয়োজনে চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের সংকট ও উত্তরণ নিয়ে আলোচনা সভায় আব্দুল আওয়াল মিন্টু বলেন কোন অবস্থাতেই ব্যবসায়ীরা রাজনীতিবিদদের তোষামত করতে পারে না রাজনৈতিক দলগুলোতে অতিমাত্রায় তোষামত করায় ব্যবসায়ীরা তাদের মর্যাদা হারিয়েছেন দেড় দশকে দেশে সঠিক পরিসংখ্যান না থাকাতে দুঃখজনক উল্লেখ করে ব্যবসায়ীরা জানান এতে দেশের আর্থিক পরিকল্পনা ব্যাহত হয়েছে সহসায় অর্থনৈতিক মুক্তি সমাধান না থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে এখন রাজনীতিবিদরা যদি চোর হয় রাজনীতিবিদরা যদি সমাজে যত অপকর্মের হোতা হয় তাহলে আমরা যতই নৈতিকতা দেখাই সেই নৈতিকতার কোনো বেলু আপনি সমাজের জন্য করতে পারবে এমন কিছু আমার কাছে মনে হয় না আমরা যে মাঝে মধ্যে তোষাম দিয়া তেল মারি এটা কিন্তু আমাদের কাজ না পার্ট খেলার খবর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আরও একশো তেতাল্লিশ রান হাতে আছে দশ উইকেট একশো পঁচাশি রানের টার্গেটে নেমে উড়ন্ত সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম সাত ওভারেই দলের স্কোরে যোগ করেন বিয়াল্লিশ রান এরপর বৃষ্টিতে আর খেলা হতে পারেনি জাকির একত্রিশ ও সাদমান নয় রানে অপরাজিত আছেন এর আগে গতকালের দুই উইকেটে নয় রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান দলের সাতচল্লিশ রানে সাইম আয়ুবের উইকেট হারায় তারা এরপর বাংলাদেশের পেস আক্রমণে হেই হারায় স্বাগতিকরা একশো বাহাত্তর রানে গুটিয়ে যায় তারা হাসান মাহমুদ পাঁচটি নাহিদ রানা চারটি এবং তাস্কিন আহমেদ তুলে নেন এক উইকেট প্রথম ইনিংসে পাকিস্তানের দুইশো চুয়াত্তর রানের জবাবে দুইশো বাষট্টি রানে অল আউট হয়েছিল বাংলাদেশ দুই ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্ত দল শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ নাম আরেকবার আটকের পর ছাড়া পেলেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু হাজি সেলিম পাঁচ দিনের রিমান্ডে পদত্যাগ করলেন স্পিকার চৌধুরী পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল প্রজ্ঞাপন জারি উপদেষ্টা সহ সরকারি চাকরিজীবী সবাইকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে বিএনপি জানালেন তারেক রহমান দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি এবং জামাত ইসলামের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার তাগিদ চীনা রাষ্ট্রদূতের পাকিস্তানের সাথে শত্রুতা করে বাংলাদেশের ফায়দা নেই মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার কবচে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে